हेलो फ्रेंड्स, वेलकम टू एल फोकस। तो फ्रेंड्स, এখন কিন্তু একটা কার্ড প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে, যেটা হচ্ছে ওয়্যারলেস অপারেটর 2020 যে প্রিলিমিনারি এক্সামটা হয়েছে। তো সেই প্রিলিমিনারি এক্সামের কার্ড অফ যেটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের উপর, সেটা কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। তো এখানে আমাকে অনেকে প্রশ্ন করছে যে এটা রিয়েল নাকি ফেক, আর সত্যি কি এর রেজাল্ট বার হয়েছে। তো আজকে আমরা এই ভিডিও তোমাদেরকে বলে দেব যে এটা রিয়েল নাকি ফেক, আর এর রেজাল্ট বার হয়েছে কি না। ঠিক আছে, তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো ফ্রেন্ডস, তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এই যে ছবিটা, মানে কার্ডটা, সেটা প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ বলো, ফেসবুক বলো, বা যে কোনো জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। আর সবাই এখন একটাই প্রশ্ন করছে যে এত হাই কার্ড অফ গেল, ঠিক আছে, এই কার্ডটা কি রিয়েল নাকি ফেক। তো আজকে আমরা সেটা তোমাদেরকে বলে দেবো। তো ফ্রেন্ডস, প্রথম তোমরা দেখতে পাচ্ছ যে এই ক্যাটাগরি জেনারেল, এখানে ক্যাটাগরি দেওয়া রয়েছে যেখানে দিয়েছে তোমাদের প্রথমে মেল দিয়ে ফিমেল। মেলের ক্ষেত্রে দেখো, জেনারেলের ক্ষেত্রে কার্ডটা গিয়েছে 58.25, ঠিক এসের ক্ষেত্রে 45.5, এসটির ক্ষেত্রে 33.75, ওবিসি এর ক্ষেত্রে 47.5, ওবিসি বি এর ক্ষেত্রে 53.5। ঠিক আছে, এটা মেলের ক্ষেত্রে। ফিমেলের ক্ষেত্রে দেখো 50.25, 60.75, 6 আর 17.25, ঠিক আর এখানে 23 ওবিসি বি এর ক্ষেত্রে। তো দেখো, এখানে অনেকেই প্রশ্ন করছে এত হাই কাট অফ গেল। দেখো ফ্রেন্ডস, এটা কিন্তু কোনো অফিসিয়াল কাট অফ নয়, এটা একেবারে ফেক কাট অফ, ফেক কাট অফ। আর এর এখনও কিন্তু কোনো রেজাল্ট বার হয়নি। এখন কিন্তু কোনো মানে অফিসিয়াল ওয়েবসাইট, সাথে পিআরবি বলো বা WB পুলিশ বলো, দুটার মধ্যে কোনো অফিসিয়াল ওয়েবসাইটে এখন কিন্তু এর রেজাল্ট বার হয়নি। ঠিক আছে, একে এটা একেবারে 100% ফেক কাট অফ। ঠিক, দেখো তোমাদের কতগুলো জিনিস তোমাদেরকে বলতে চাই যে কীভাবে তোমরা এটা বলতে পারছো এটা ফ্যাক কাট অফ। তো প্রথম কথা দেখো, এখানে এই যে ক্যাটাগরি বানানটা, এটা তোমরা দেখতে পারো, ঠিক আছে। আর এখানে দেখো এই যে রিক্রুটমেন্ট বানানটা, রিক্রুটমেন্ট বানানটা কিন্তু এই দুটো বানান কিন্তু ভুল রয়েছে, ঠিক আছে, বানানগুলো কিন্তু ভুল রয়েছে। আর এখানে যেটা সবথেকে যে মানে তোমাদেরকে যেটা দেখাতে চাই, দেখো ওয়্যারলেস সুপারভাইজার যে কার্ডটা গিয়েছিল তার থেকে দেখো এই কার্ডটাকে -3 করা হয়েছে, -3 যেটা গিয়েছিল সুপারভাইজারে তার থেকে এটা -3 করে একটা তারা কাট অফ কিন্তু সে যে কেউ তৈরি করেছে, ঠিক আছে। এটা কিন্তু কোনো অফিসিয়াল কাট অফ নয়, এটা একেবারে ফেক কাট অফ। আর তোমাদের কিন্তু এখন এখন মানে এই যে মানে মানে এই যে তোমাদের ভিডিওটি যে বানাচ্ছি আমি, এখন পর্যন্ত কিন্তু ওয়্যারলেস অপারেটরের ক্ষেত্রে কিন্তু কোনো রেজাল্ট বার হয়নি। তবে তোমাদের খুবই সম্ভাবনা আছে যে রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি বার হয়ে যাবে, আর এটা একেবারে ফ্যাক কাট অফ। যারা যারা অনেকেই দেখে নিয়ে ডিমোটিভেট হয়ে যাচ্ছ, ঠিক আছে, যে আমি প্রিপারেশন নেবো কি নেবো না, অনেকের নাম্বার 52, 53, 54 এরকম নাম্বার আছে জেনারেলের ক্ষেত্রে, তো তারা কিন্তু অনেকেই ডিমোটিভেট হয়ে যাচ্ছ। তো দেখো ফ্রেন্ডস, ডিমোটিভেট হওয়ার কোনো বিষয় নেই, তোমাদের কিন্তু এটা ফ্যাক কাট অফ। আর এত কিন্তু কাট অফ তোমাদের প্রিলিমিনারি এক্সামে তো সাধারণত যেতে পারে না, কেন কি তোমাদের ভ্যাকেন্সি আছে 1251টা, ঠিক আছে। আর ভ্যাকেন্সি যদি আমি ধরছি 10 গুণেই পাস করাই না, তাও তোমাদের 13,000 ছেলে মেয়ে পাস করবে, ঠিক আছে। আর দেখবে তোমাদের এই ওয়্যারলেস অপারেটর ক্ষেত্রে কিন্তু এত কম পাস করাবে না, 15 গুণ তো মিনিমাম ডাকবে, মানে 20,000, 18 থেকে 20,000 ছেলে মেয়ে কিন্তু তোমাদেরকে ডাকবে PMT PET-তে, ঠিক। তাই তোমাদের যে কাট অফটা সেটা তোমাদের যেতে পারে, এক্সপেক্টেড করে বলছি যেতে পারে তোমাদেরকে 48 জেনারেলের ক্ষেত্রে, এর থেকে প্লাস কিন্তু যেতে পারে না তোমাদের, কিন্তু আমি এটা আগেও বলেছি, ঠিক আছে। তো এই কাটটা দিয়ে কিন্তু কেউ মন খারাপ করো না, এটা একেবারে ফ্যাক কাট অফ, ঠিক আছে, রিয়েল কাট অফ নয়। ঠিক, কতগুলো দেখো তোমাদের এখানে অনেক জিনিস মানে বানানগুলো ভুল রয়েছে, রিক্রুটমেন্ট ক্যাটাগরি বানানগুলো ভুল রয়েছে, ঠিক আছে। তো এটা কিন্তু আমাদের একেবারে ফ্যাক কাট অফ, ঠিক আছে, কোনো রিয়েল কাট অফ নয়। যদি কোনো আপডেট থেকে থাকে, ঠিক আছে, ওয়্যারলেস রেজাল্টের ব্যাপারে, তো অবশ্যই তোমাদেরকে আমি সবার প্রথমে কিন্তু জানাবার চেষ্টা করব, ঠিক, যে তোমাদের রেজাল্ট বার হয়ে গেছে, অবশ্যই তোমাদেরকে বলে দেবো, সে টেলিগ্রামে বলে দিই বা হোয়াটসঅ্যাপ গ্রুপে বলে দিই, ঠিক আছে, বা ইউটিউবে তোমাদেরকে ভিডিও বানিয়ে বলে দিই, কিন্তু অবশ্যই তোমাদেরকে বলে দেবো, ঠিক। তো প্রত্যেক কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এইভাবে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য, ঠিক। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, এটা আমরা এখানে শেষ করছি, ধন্যবাদ।